আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং আমাদের চ্যানেলটি নিয়মিত দেখেন তাদের সবাইকে জানাচ্ছি সকালবেলার শুভেচ্ছা। এই মুহূর্তে আমি একটি ব্রিজের উপর দিয়ে হাঁটতেছি, সেই ব্রিজটির নাম হচ্ছে ভৈরব ব্রিজ, অর্থাৎ ভৈরব নদীর উপর প্রতিষ্ঠিত। এবং এই ব্রিজটি মূলত নোয়াপাড়াতে অবস্থিত, নোয়াপাড়া বাজার থেকে ঠিক 3 কিলোমিটার সামনে ভাঙা গেট নামে পরিচিত সেই জায়গার উপরে এই ব্রিজটি অবস্থিত। আপনারা যদি এই ব্রিজটি দেখতে আসেন অবশ্যই অবশ্যই বিকালের পর আসবেন, কারণ বিকালের পর এই ব্রিজে ব্যাপক আড্ডা চলে। বিভিন্ন অঞ্চল থেকে এই ব্রিজের এখানে মানুষ ঘুরতে আসে। খুবই চমৎকার একটি জায়গা, খুবই দৃষ্টিনন্দন একটি ব্রিজ করছে এবং ব্রিজটির সৌন্দর্য ফুটিয়ে তুলছে মূলত ব্রিজের এই বাতিগুলা। এই বাতিগুলা যখন সন্ধ্যার পরে জ্বালানো হয় খুবই চমৎকার লাগে ব্রিজটি দেখতে। ব্রিজটি বেশ উঁচুতে অবস্থিত, মূল ব্রিজটির দৈর্ঘ্য হচ্ছে 715 মিটার, কিন্তু টোটাল ব্রিজটির দৈর্ঘ্য হচ্ছে প্রায় 1 কিলোমিটার। অর্থাৎ ব্রিজের শেষ মাথা এবং এই সাইডের শেষ মাথা পর্যন্ত পুরো 1 কিলোমিটার। বিকালের পরিবেশটা খুবই চমৎকার। এই যে দেখেন ভৈরব নদী, ব্রিজটি কিন্তু অনেক উঁচুতে আছে, যেহেতু এখানে বড় বড় কয়লার জাহাজ আসে এই জন্য ব্রিজটি অনেক উঁচুতে করতে হয়েছে। চলুন আপনাদেরকে একটু দেখাই এই সাইডটা। এই যে দেখেন অনেক উঁচু ব্রিজটি, বিভিন্ন মাল্টি কালার দিয়ে দেয়াল করা, যেখান দিয়ে হাঁটতে হবে সেটিও কিন্তু কালারফুল খুব, এবং দুই সাইডে খুবই দৃষ্টিনন্দন পিলার করা। এই বৃষ্টি হওয়ার কারণে নোয়াপাড়ার নদীর দুই পারের মানুষের ব্যাপক সুবিধা হয়েছে। যারা এই ভৈরব ব্রিজে ঘুরতে আসতে চান তারা যদি খুলনা থেকে আসেন সেক্ষেত্রে প্রথমে আপনাকে নোয়াপাড়া আসতে হবে। নোয়াপাড়া থেকে জাস্ট 3 কিলোমিটার সামনে, অর্থাৎ যশোরের রাস্তা, ভাঙা গেট নামে একটি জায়গা আছে। সেই ভাঙা গেটের ওখান থেকেই আপনি রেল ক্রসিং করলেই এই ব্রিজটি পেয়ে যাবেন, অথবা যে কাউকে বললেই আপনাকে দেখিয়ে দেবে ব্রিজে যাওয়ার রাস্তা। আর যদি যশোর থেকে আসেন তবু আপনাকে সেই ভাঙা গেট পর্যন্ত আসতে হবে, অথবা নোয়াপাড়ার একটু, অর্থাৎ 3 কিলোমিটার আগে আপনি এই ব্রিজটি পাবেন। আর এই ব্রিজে সময় কাটানোর জন্য যদি আসতে চান সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি বিকাল 4:30 পর আসবেন, তাহলে আপনার ভালো লাগবে। সকালবেলা না আসাই বেটার, মূলত বিকালবেলার পর থেকে এখানে ব্যাপক ভিড় হয় এবং ব্রিজের দুই পারে প্রচুর পরিমাণ দোকানপাট আছে, সেখানে বিভিন্ন ধরনের খাবার আপনি পাবেন, সুন্দর একটা সময় আপনি কাটাতে পারবেন। রাত 8:30-9:00 পর্যন্ত এই ব্রিজে ভিড় থাকে, আর বিশেষ করে শুক্রবার এই ব্রিজটি ব্যাপক আকারে ভিড় থাকে। চলেন আপনাদেরকে মোটরসাইকেলে করে ব্রিজটার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত দেখাই, দেখলে আপনারা বাকিটা বুঝতে পারবেন।